প্রথমে আমি এই থার্মোকলটাকে বেস হিসেবে ইউজ করেছি, এটা দিয়ে আমি এখন পাহাড় বানাবো। ফেভিকল আঠা এবং পেরেক দিয়ে ওটাকে আটকাবো, তারপরে ঢাল বইয়ের উপরে প্যারিস প্লাস্টার পাহাড়ের শেপ বানিয়ে নেওয়া হলো। নিচেও বেসমেন্টে থার্মোকলের দেওয়া আছে, এখন এর উপরে টিস্যু পেপার, জল, গাম এবং প্যারিস প্লাস্টার দেওয়া হবে, দিয়ে এটা পুরোপুরি পাহাড়ের রূপ দেওয়া হবে। থার্মোকলের উপরে টিস্যু পেপার লাগানো হলো ফেভিকল জল দিয়ে, এটা শুরুতে শুকানো হবে কিছুক্ষণ। শুকানোর পরে এটার উপরে প্যারিস প্লাস্টার ঢালা হবে। পাহাড়ের মডেল তৈরি হয়ে গেছে, পাহাড় করার পরে